আসসালামু আলাইকুম আমরা চারপাশে ভিন্ন ভিন্ন রেস্টুরেন্টের ভিতরে প্রায় কনফিউজ হয়ে যাই যে আমরা কোনটা রেখে কোনটাতে যাবো আজকে আমরা আপনাদের দেখাবো আমাদের ট্রেডিশনাল চাইনিজ রেস্টুরেন্টের ফুড ব্লগ বর্তমানে তাদের সাজ কীরকম ফুড কস্টিং কীরকম সেই সম্পর্কে ধারণা পাবেন আমার এই ভিডিওতে চলেন ভিডিওটা শুরু করা যাক আমাদের আজকে গন্তব্য নিউ ইস্কাটন রোডে রেড অরচিড চাইনিজ রেস্টুরেন্ট মানে পার্টি সেন্টার ঢাকার পুরনো চাইনিজ রেস্টুরেন্টের মধ্যে এটা একটা অন্যতম আমাদের এলাকার মানুষের জন্য সেফ অ্যান্ড রিলয়েবল ফুড ডেস্টিনেশন হিসেবে এই রেস্টুরেন্টটাকে আমরা সাধারণত বাছাই করিনি এই রেস্টুরেন্টের যেহেতু পার্টি সেন্টার সেখানে বিভিন্ন অ্যামাউন্টে বিভিন্ন কম্বিনেশনে মানুষের বাসার সুব্যবস্থা রয়েছে তো আমরা দুপুরবেলা যাওয়াতে মোটামুটি রেস্টুরেন্টে ফাঁকা পেয়েছিলাম তত আমরা অলরেডি খাবার অর্ডার করে দিয়েছি সাধারণত ট্র্যাডিশনাল যে ধরনের খাবার না হয় সেই ধরনের খাবার অর্ডার করেছি প্লাস রেস্টুরেন্টটা দেখতে একদম সেই ট্রেডিশনাল চাইনিজ রেস্টুরেন্টের মতো তো অর্ডার করে ঘোরাঘুরির জন্য দেখলাম কি কি আছে তো সবচেয়ে ভালো লাগলো কিডস জোনটা দেখে আসলে চাইনিজ রেস্টুরেন্টের একটা অন্যতম পার্ট থাকে যেহেতু ফ্যামিলিরা আসে সো বাচ্চাদের জন্য এই কিডস জোনটা থাকে তো এই কিডস জোনটা দেখার পর অনেক আসলে পুরোনো সময়ের কথা মনে পড়ে গেছিলো মনটা ছিল আমি নেমে খেলা করি প্লাস ভিডিও করি বাট আসলে সার্বিক জিনিস বিবেচনা করে আর নামি নেই বাট এই জিনিসটা দেখে ভালো লাগলো একটা নস্টালজিক মোমেন্ট তো দেখলাম লেডিস ওয়াশরুম আছে ভদ্র খাতির ওয়াশরুমে না ঢুকে বাইরে থেকে যতটুকু দেখানো সময় দেখানোর চেষ্টা করেছি যত সুন্দর নিট অ্যান্ড ক্লিন হয়েছে আমাদের প্রথমে চলে আসছে থাই স্যুপ আমরা থাই স্যুপের মধ্যে ঠিক থাই স্যুপটা বেশি পছন্দ করি যেখানে চিকেন এবং প্রনটা দেওয়া থাকে আর সাথে আমরা অর্ডার করেছিলাম অন্থন অন্থন এবং স্যুপের একটা কম্বিনেশন আমাদের খুবই মজা লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন এবং প্রত্যেকটা জিনিসের প্রাইস আপনারা আমার যেই যেই ভিডিও আছে ভিডিওর নিচে এবং অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন স্পেশালি অন্থনটাকে মেনশন করতে হয় যথেষ্ট মজা ছিল তো ততক্ষণে আমাদের রেস্টুরেন্টওয়ালা বলো যে গ্যাসে প্রেশার কম রান্না করতে সময় লাগছে তো আমরা তো হতাশ হয়ে বাত্তির দিকে তাকিয়েছিলাম আসলে বাড়তি হয়ে তাকে থাকা উপায় নেই তো ভাবলাম ততক্ষণে রেস্টুরেন্টের একটা ওভারভিউ নেই আসলে এই একটা রেস্টুরেন্টে শুধু একটা পিলারই দেখলাম যেটা সুন্দর দেখানোর মতো তাই এটা একটা ফিউটিস নিয়ে রাখলাম বাট আসলে এখানে সুন্দর রেস্টুরেন্টটাকে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট দেওয়া উচিত আমার মনে হচ্ছে যে খাবারটার দিকে তো খাবারের জন্য ওয়েট করতেছিলাম ততক্ষণে আমি বহুত কষ্টে জেন্টস ওয়াশরুমটাকে পেলাম সো চলে আসলো আমাদের ফ্রায়েড রাইস এটা আমাদের শেফ স্পেশাল অথবা রেস্টুরেন্ট স্পেশাল ফ্রাইড রাইসটা নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস এটা ওয়ান ইস টু ফোর এসিওতে আমাদের এখন যতগুলো খাবার দেখাবো এগুলো সব ওয়ান ইস টু ফোর এসিওতে নেওয়া হয়েছিল এটা চিকেন নেওয়া হয়েছিল আট পিস চিকেন ছিল প্রাইস অথবা আপনার ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে প্রাইসগুলো দেওয়া আছে এগুলো অল দ্য গো সবসময় ট্রেডিশনাল আমরা খাই আর স্পেশালি ছিল এই কোরাল ফিশটা কোরাল ফিশটা সাড়ে নশো টাকা নিয়েছিল এটা স্টিম করা ছিল কোনো বয়েল না এবং আমাদের বলবো রেস্টুরেন্টের সবচেয়ে মজার পার্ট ইউনিক পার্ট ছিল এই কোরালটা সো আমার ভাই এটা রিভিউ দেওয়ার চেষ্টা করতেছে সো তার রিভিউ আমরা শুনি সে কী বলে স্পেশালি তার জন্য আনা হয়েছিল আর এটা আমার বউ যা না খেয়ে কিছু না খেয়ে রিভিউ করা ট্রাই করছিল তাই তাকে ইগনোর করে আমরা আমার ছোট ভাইদিকে কনসেন্ট্রেট করি কোরাল বার কি স্টিম কোরাল ফিশ লেমন গ্রাস স্টিম কোরাল কেমন লাগছে বল 900 টাকা দিয়ে খরচ করি ওরপিট

একটা ছিল মিকাডো এটা রেড অপশন মিকাডো চলে যাওয়ার পরে আমি বলবো এক নম্বর চয়েস হওয়ার দিক এই রেড অপশন সো অবশ্যই রেকমেন্ডেবল আর যদি মাছ প্রিয় হন তাহলে অবশ্যই কোয়ার ফিচার করতে স্টিম করা আপনি কি সবসময় এতেই কথা বলেন

ব্যাপারটা অনেকটা বলতে পারেন না সত্যি আমি একটা ফুল ফ্লেজ ভিডিও করার জন্য যদি সবাই এই ভিডিওর মধ্যে একটা পারফেক্ট আইডিয়া পেতে পারে এবং ওদের সার্ভিসের ব্যাপারে আচ্ছা থ্যাংক ইউ বিল দেওয়ার পরে ছোটোখাটো আশাহত হয়ে তারপরও যদিও কস্টিং প্রচন্ড বেড়েছে আগের তুলনায় অনেক বেড়েছে তারপর আমরা দিয়ে স্যাটিসফ্যাকশনের সাথে এখান থেকে চলে যাচ্ছি আর আমাদের ভালো এক্সপিরিয়েন্স ছিল আপনারা যদি এই এলাকার আশেপাশে হন অবশ্যই আমি বলবো যে এইখানে আপনারা খেতে পারেন সো আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো ততক্ষণ আল্লাহ ফেস অ্যান্ড পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ